সাবস্ক্রাইব করুন বঙ্গান চ্যানেলকে, আর বেল বাটনটি টিপুন সবার আগে আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমাদের শরীরে ভিটামিন ডির প্রয়োজনীয়তা এবং এর 5টি উৎস সম্পর্কে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। শরীরে ভিটামিনের মাত্রা ঠিক না থাকলে সহজেই রোগ বাসা বাঁধে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় ভিটামিনের অভাবেই। সমস্ত ভিটামিনই খুব জরুরি, তার মধ্যে ভিটামিন ডি অন্যতম। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক, আপনাদের সঙ্গে আপনারা দেখছেন বঙ্গেন। ভিটামিন ডির অভাবে হাড়ের অসুখ, পেশিতে ব্যথা, হাই প্রেশার, হরমোনের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকে। এছাড়াও কোমরে ব্যথা, সারাদিন ক্লান্তিবোধ, এগুলি লেগে থাকে। ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায়। ভিটামিন ডি পেতে কখন রোদে যেতে হবে? ভিটামিন ডির একটি অন্যতম উৎস সূর্যের আলো। তবে কোন সময় সূর্যের আলোতে বা রোদে ভিটামিন ডি সবচেয়ে ভালো পাওয়া যায়, এ বিষয়ে এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে বলেছেন ডাক্তার কামাল কলি হোসেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার ইংল্যান্ড এম্পায়ারে প্রাইভেট প্র্যাকটিস করছেন। ভিটামিন ডির অভাব হলে লক্ষণ কী? ভিটামিন ডির উপসর্গ বিভিন্ন রোগের সঙ্গে যুক্ত রয়েছে, বোঝা মুশকিল। আমরা কিছু করলাম, ভিটামিন ডি 25 হাইড্রক্সি লেভেলটা আমরা মাপি, দেখা যাচ্ছে অনেকের 18/10 নেমে এসেছে বা আরও কমে গেছে। সাধারণত 20-50 পর্যন্ত থাকলে সেটি স্বাভাবিক, সেটি যখন 20-র নিচে চলে যায় দেখা যায় খুব ক্লান্ত লাগে। আর যারা বয়স্ক হয়ে গেছেন, মেনোপোজাল এজ, তাদের ভিটামিন ডি নিয়মমাফিক মাপি, আর সবার হয়তো সেভাবে মাপি না। অন্য সব কিছু যদি ঠিক থাকে, এরপর যদি সমস্যা হয় তখন এটি মাপি। ভিটামিন ডির অভাব হলে ব্যবস্থাপনা কী থাকে? এর পরের পদক্ষেপ হলো ভিটামিন ডি দেওয়া। আমরা রোদে বসি না বা বসতে চাই না, অনেকে যারা রোদে পড়ে তারা সানস্ক্রিন ব্যবহার করে, ত্বক থেকে শোষণ হচ্ছে না। কোন সময় রোদে ভিটামিন ডি পাওয়া যায়? সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত রোদ সবচেয়ে ভালো। এই সময় সূর্যের যে আলো আসে সেটি ভালো, কেবল শীতকাল নয়, সব ঋতুতেই। যদি আমরা কিছুক্ষণ রোদে বসি, 5 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত সপ্তাহে দুবার, তাহলে উপকৃত হওয়া যায়। আর ভিটামিন ডি হলো ফ্যাট সলিউবল, যার জন্য চর্বিযুক্ত মাছে ভিটামিন ডি থাকে। স্যামন, ম্যাকারল, মাংসের লিভার, মাছের তেল, পনির, সোয়া, কমলার জুস ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়। এ ধরনের খাবার যারা নিয়মিত নিতে পারে না, তাদের জন্য সাপ্লিমেন্ট দরকার। প্রতিদিন যদি 100-400 ইন্টারন্যাশনাল লিমিট দিয়ে থাকি বাচ্চা থেকে 70 বছর বয়স পর্যন্ত, তাহলে সেই রোগ হবে না, সেটা হলো স্বাভাবিক সাপ্লিমেন্ট। যখন ভিটামিন ডির অভাব হয়ে যায় তখন এর চেয়ে বেশি বাড়িয়ে দিতে হয়। অনেক সময় দেখা যায় 5000 ইন্টারন্যাশনাল ইউনিট আমরা দিই। ভিটামিন ডির অভাব হলে হাড়গুলো নরম হয়ে যায়, তাই ভিটামিন ডি খুব দরকার। ভিটামিন ডির মাত্রা সঠিক হয়েছে কি না সেটি কখন একজন ব্যক্তি দেখবে? হয়তো ব্যক্তি বলছে আমার মাথার চুল পড়ে যাচ্ছে, ইমিউন ডিফিসিয়েন্সি হচ্ছে, অথবা সে বলছে তার খুব ক্লান্ত লাগছে, অবসন্ন লাগছে, তবে তার কোনো কিছু ধরা পড়ছে না, রক্ত স্বল্পতা নেই, অন্য কোনো অসুখ নেই, সেক্ষেত্রে ভিটামিন ডি আমাদের পরীক্ষা করা উচিত। কেউ যদি আগে থেকে করতে চায় তাও সম্ভব। ছেলেদের চেয়ে মেয়েদের ভিটামিন ডির অভাব বেশি থাকে। আরেকটা যেই রোগ হয় সেটি হলো অস্টিওপোরোসিস, অস্টিওমেলেসিয়া। এ ধরনের রোগ মেয়েদেরই বেশি হয়, আর কোমরে ব্যথার রোগীরা, হাঁটুতে ব্যথার রোগীরা, বাতের ব্যথার রোগীরা ভিটামিন ডি খেলে ভালো অনুভব করবে। যে 5টি খাবার খেলে ভিটামিন ডি দেহে তৈরি করে। 1, চিজ। চিজের নাম শুনলে জিভে জল চলে আসে অনেকেরই, কিন্তু মোটা হয়ে যাওয়ার ভয়ে চিজ এড়িয়ে চলেন অনেকেই। এবার নিশ্চিন্তে ফিরিয়ে আনতে পারেন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায়। গবেষকরা জানাচ্ছেন শরীরে ভিটামিন ডি তৈরি করতে প্রতিদিনের ডায়েটে অবশ্যই রাখুন 40 গ্রাম চিজ।
এছাড়াও চিজ খেলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়ে। নম্বর দুই, মাশরুম। মাশরুম পুষ্টিকর এবং ওষুধি গুণ সম্পন্ন একটি উৎকৃষ্ট সবজি, কেউ কেউ একে ব্যাঙের ছাতাও বলে থাকে। বর্তমানে খাবার হিসেবেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মাশরুম। রয়েছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ভিটামিন ও মিনারেল উপাদান, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহায়ক অত্যাবশ্যকীয় 10টি অ্যামাইনো অ্যাসিডও বিদ্যমান। চর্বির পরিমাণ খুবই কম থাকে। খাওয়ার আগে অবশ্যই মাশরুম ভালো করে ধুয়ে রান্না করবেন। অ্যালার্জির প্রবণতা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। নম্বর তিন, তেলযুক্ত মাছ বা সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ অনেকেরই প্রিয় খাবার, কিন্তু নিয়মিত সামুদ্রিক মাছ খেলে বেশ কিছু সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়। সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি এবং ভিটামিন এ। এই সবকটি উপাদানই একাধিক জটিল রোগকে দূরে রাখে, সেই সঙ্গে সার্বিকভাবে শরীরের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই যথেষ্ট পরিমাণে সামুদ্রিক মাছ খান। সামুদ্রিক মাছ না পেলেও এসব মাছের তেল এই চাহিদা পূরণ করতে পারে। নম্বর চার, ডিমের কুসুম। ডিমের কুসুমে ভিটামিন ডি থাকে। ডিমের কুসুম খাবো কি খাবো না এ নিয়ে অনেকে দ্বিধার মাধ্যমে থাকেন। ওজন বাড়িয়ে দেয়, হৃদরোগ তৈরি করে এমন অনেকে অভিযোগ রয়েছে ডিমের কুসুমের বিরুদ্ধে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদরা দাবি করেছেন ডিমের কোলেস্টেরলকে যতটা ক্ষতিকর বলে মনে করা হয় আসলে ততটা ক্ষতিকর নয়। নম্বর পাঁচ, দুধ। গরুর দুধ ছাড়াও সয়া মিল্কেও ভিটামিন ডি থাকে। শুধু দুধ ও দুগ্ধজাত খাবারে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাঁতের গঠন ও বিকাশে উপকারী। দুধে প্রচুর পরিমাণে থাকা আমিষ ক্যাসিন দাঁতের এনামেলের উপর প্রতিরোধী পাতলা স্তর গড়ে তোলে। মুখের ভেতর দাঁত অ্যাসিডের সংস্পর্শে আসলে এটি তখন দাঁত থেকে ক্যালসিয়াম ও ফসফেটের ক্ষয় রোধ করে। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন বারে ক্লিক করুন। আপনার মহামূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।